বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। হাবিবি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ কা মেরা দিল তরফ রহা হ্যায় মেরা জল রহা হাসি এ দবা বহি মিলে গি মোজলে চলো মদিনায় নবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন ওয়া ইয়া রহমাতাল লিল আলামিন কা ওয়াসিতা আলে নবী কা সাদাকা খায়রুন নিসা কা ওয়া শহীদ দেখর বলা গম না হো রোজে জজাকায়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা হাবিব গৌসে খাজা রিজা হামিদ মুস্তফা পঞ্জ পঞ্জ বেলা এত বেলা গৌসালাম মুস্তফা জানি রহমত বেলা গৌসালাম সময় বজমে ঔসে আজম ইমামতকা মনকা ঔসে আজম ইমামতকা মনকা জলবায়ে শানে কুদরত পেলাম ঔসালাম মুস্তফা জানে রহমত পেলাম সালাম সময় বজমে হেদায়ত পেলাম চর্বি সির কুটি আকাতেই আবু সাহা দিয়ে দিন মিল্লাত পেলাম সালাম মুস্তফা জানে রহমত পেলাম সালাম সময় বজমে সৈয়দি মুর্শিদি আকা তাহের সাবির শাহ রওনকে
আহলে সুন্নাত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম সময় বজমে হায়দা আলা হযরত সদুল ফাদিল আল্লামা গাজী শের এ বাংলা জিনকে হর হর দা সুন্নতে মুস্তাফা এইসে পীরে তরি কত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমান পেলা তো সালাম সময় বজমে হায়দার ইয়া ইলাহি সদকা মিলাদ দে রাসূল এ সালামি আজিজানা হো কবুল মদিনা কে চাঁদ হাজারো সালাম মদিনা কে চাঁদ মদিনা কে চাঁদ করোড়ো সালাম মদিনা কে চাঁদ বাদ সালাম বলগল উলা বিকমালিহি কাশফাত তুজা জুমালি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি কলসি টিকিট পার শাহিনশাহ শ্রীকর তরুণ পরিষদের উদ্যোগে খলিফাতুর রাসূল খলিফাতুল মুসলিমিন সৈয়দ আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরণে আজিম শানুয়ের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত তার চমৎকারভাবে কামিয়াবি হয়েছে আল্লাহ দরবার আকবর বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মাহফিল এবছর প্রথম, এখানে তো প্রায় সময় মাহফিল হয়, গত বৃহস্পতিবারও আমাদের মসজিদের এই পাশে পাঁচতলা মাঠে মাহফিল ছিল। তো শাহিনশাহ শ্রীকর তরুণ পরিষদের এই নজওয়ানরা অত্যন্ত মহব্বত করে এই মাহফিল করেছেন, বিশেষ করে চারজন যারা প্রাণ শ্রম দিয়েছেন, আমি তাদেরকে অবশ্যই তাদের নাম বলবো, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিল সফল হয়েছে। বিশেষ করে মোহাম্মদ মহিউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ মহসিন, এই চারজন এবং বিশেষ করে মোহাম্মদ রিদওয়ান সহ তাদের সাথে অনেকে সহযোগিতা করেছেন। এরা এই মাহফিলকে সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য এরা শ্রম দিয়েছেন, পাশাপাশি এরা টাকাও দিয়েছেন। তাই প্রত্যেকে এই সমস্ত ছেলেদের জন্য দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে আরও বড় আকারে সুন্দরভাবে সমাজে এলাকায় যেন মাহফিল দিতে পারে। এই সমস্ত মাহফিলের মাধ্যমে আমরা আজকে আমাদের এখানে দুজন বক্তা এসেছেন মেহমান হিসাবে, দুজন অত্যন্ত বাংলাদেশে সারা জাগানো অত্যন্ত যোগ্য একজন বড় আলেমী দিন তশরিফ এনেছেন। ওনারা চমৎকারভাবে কোরআন এবং হাদিসের উপর ইসলামের বিভিন্ন বিষয়, সাহাবেদের বিষয়, রসুলের করিম সাল্লামের উপর সম্মান বয়ন করেছেন, এগুলা জানার দরকার আছে না নেই? এগুলো অবশ্যই জানতে হবে, কারণ বর্তমানে ফেতনার যুগ, এমন ফেতনা হয়েছে, এমন ফেতনা নিজেকে অনেক বড় বক্তা দাবি করছে, অনেক বড় বক্তা দাবি করে লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে বেয়াদবি হচ্ছে, সাহাবাদের শানে বেয়াদবি, এবং যাদেরকে উম্মাহাতুল মুমিনিন, যাদেরকে আমাদের মা বলা হয়েছে, মার ইজ্জত রূপ যারা আঘাত করছে, এই সমস্ত ফেতনা ছড়ানো হচ্ছে বাংলাদেশে এবং আউলিয়া কেরামের দরবার প্রতি আঘাত করা হচ্ছে। তো এই সময়ে এই সমস্ত মাহফিল খুবই দাবি ছিল, এই সমস্ত তরুণ ছেলেরা
সেই দাবিটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ। কারণ কোরআন এবং হাদিসে উম্মাহাতুল মুমিনীনের কথা আছে, আমাদের মা জানদের কথা আছে, রসুল করিমের শানের উপর বয়ান আছে, সাহাবাদের সম্মানের উপর বয়ান আছে। একজন রসুল পাকের উম্মত হয়ে তার জবাব দিয়ে কখনো এই সমস্ত বেয়াদবিমূলক আচরণ করতে পারে। আমাদের অনেক ভাইয়েরা এখনো ভুলে আছে, মনে করে যে লক্ষ লক্ষ মানুষ চেহারা সুন্দর, কথার ফাঁকে ফাঁকে চমৎকার ইংরেজিতে বক্তব্য দেয়, বাংলাদেশও নর্মতার বড় বক্তা নেই, এটা মনে করে সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে আপনারা আছেন। যারা শিক্ষিত এরা কখনো মার মায়ের ইজ্জতের উপর আঘাত করতে পারে না, ঠিক কিনা? যারা শিক্ষিত, যারা জ্ঞানী, এরা কখনো সাহাবাদের উপর আঘাত করতে পারে না। যারা বাস্তব শিক্ষিত পক্ষাত আলেম, এরা আল্লাহকে আবেহালা শব্দ ব্যবহার করতে পারে না। আল্লাহকে আবেহালা শব্দ সে ব্যবহার করতে পারে না, তারা যেগুলো ব্যবহার করেছে তাহলে সে কেমনে শিক্ষিত হলো? এই এই সমস্ত বাজে বক্তা থেকে নিজের ইমানকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? বাজে বক্তা থেকে নিজের ইমানকে হেফাজত করতে হবে। সঠিক পথ মত আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই একমাত্র নাজিয়া দল, জান্নাতি দল, মুক্তির দল, জান্নাতে যাওয়ার গ্যারান্টির দল একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। এর পরিপন্থী যত দেশে, আমি আপনাদেরকে একবার বুঝেই বলি, ওয়াহাবি কওমি হেফাজতি আল হাদিস তবলিগি, এই সমস্ত দল হচ্ছে প্রতপষ্ট দল, জাহান্নামী দল। এরা কখনো মানুষকে হেদায়ত করতে পারবে? পারবে না। আমরা দেখি কেউ যদি মাজারে যায়, হুজুর বলেছেন মাজারে যায়, আরেকজন ভাই দোকানে বসে বলে মাজার পূজা করতে গেছো, তুমি মুসলমান হয়ে আরেক মুসলমানকে বললা পূজা, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মাজারে কি টুপি পরে দাঁড়িয়ে রেখে পঞ্জাবি পরে কি পূজা করতে যায় মাজারে? আপনার চিন্তা করার দরকার ছিল? আমি কাকে বলছি কথাটা, আমার সেবাইয়ের মাথায় তো টুপি আছে, সেবাইয়ের মুখে দাড়ি আছে, সে পাঞ্জাবি পড়েছে, তাকে আমি বলছি পূজা? বুঝা যায়? আপনি যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, দিন ধর্ম পেয়েছি, ওই সমস্ত আল্লাহর বলি দরবারকে আপনার পূজা বলছেন, আমি বলবো আপনার ঈমান বলতে নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবার আমিন। বিশেষ করে একটা দাওয়াত দিতে বলছেন যে আগামীকাল আমাদের পার্শ্ববর্তী এই ইমামে আলা হজরতের দরবার, আলা হজরতের খলিফা আল্লামা ইলিয়াস রাজবি রহমতুল্লাহ আলাই, ওনার দরবারে উরসে পাক ফাতিহা শরীফ আছে, বাদে মাগরিব থেকে মাহফিল, আপনাদের সকলকে দাওয়াত। এবং বিশেষ করে আজকের মাহফিলে যিনি সভাপতি করছেন আমাদের অত্র মসজিদের সাবেক মতোয়াল্লি জনাব হাজি নূর মোহাম্মদ সাহেব, উনি মাহফিলে বসতে পারে নাই, কারণ হলো ওনার খালা, ওনার মায়ের বোন ইন্তেকাল করেছেন, তাই উনি চলে গেছেন। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আজকের মাহফিল উসিলায় ওনার খালাম্মার জীবনের সমস্ত গুনাহ মাফ করে ওনার দারাজাতকে আল্লাহ বলন্দ করুন, সবাই বলুন আমিন। এবং জুমার নামাজের পর ওনার স্থান কোথায় জানি, আলমদিনা জামে মসজিদ আমাদের পার্শ্ববর্তী, সেখানে ওনার জানাজা হবে। এবং আজকের মাহফিলের জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, সকলের জন্য দোয়া হবে, যারা আসলেন বসলেন সকলের জন্য দোয়া হবে। এবং বিশেষ করে আমাদের মসজিদের মসজিদ পরিচালনা কমিটি যারা রয়েছেন, তারাও সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া হবে।
এবং হুজুরকে আমি বলবো আমাদের এই মসজিদ যিনি দিয়েছেন তিনি হলেন হযরতে জাফর আলী মালুম রহমতুল্লাহ আলাই। তিনি একজন বুজুর্গ, একজন মুত্তাকিন ব্যক্তি ছিলেন। বিদায় এই মসজিদ এমন এক সময় দিয়েছেন, এটা আজকের নয়, যেটা মনে হয় যখন যুগ ছিল তালপাতার মসজিদ। কিসের মসজিদ? তালপাতা দিয়ে যখন মসজিদ নির্মাণ করেছেন ঠিক তৎকালীন যুগ থেকে মসজিদ এখানে সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মেহরবানিতে আমাদের বর্তমান মসজিদ পরিচালনা কমিটি এই মসজিদকে কমপ্লেক্স করার জন্য কাজ হাতে নিয়েছে। আপনারা দোয়া করবেন যেন তাদের যে অসমাপ্ত কাজগুলো আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া মেহরবানি করে সরকার মদিনার নজর দিয়ে আল্লাহ যেন অসমাপ্ত কাজগুলো দ্রুত যেন সম্পূর্ণ হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ওসিলায় কবুল করুক সাহাবন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه الطيبين والطاهرين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله، وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين. رب العالمين পবিত্র মাস মায়ে জামাদুল উখরা শরীফের বরকত মণ্ডিত মই চাঁদে জুমার রাত্রিতে আল্লাহ কলসিডিকের পারস্ত শাহ জাসিরিকর তরুণ পরিষদের আল্লাহ কয়েকজন নজন হেরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের জুমার রাত্রিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে মাহফিলকে সাজিয়েছেন। আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত কোরআন হাদিসের বয়ান হয়েছে মিলাদ কাম দরুদ সালাম তাবরুকাত আল্লাহ প্রত্যেকের যারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ যারা মাহফিলের কথা শুনে আরামের ঘুমকে আরাম করে সমস্ত কাজ বাদ দিয়ে কোরআন হাদিসের মাহফিলে এসে গেলেন, বসে গেলেন, সকলের সব কিছু আল্লাহ তোমার মহান দরবারে কবুল করে না রব্বুল আলামিন। এগুলোর সবাব লক্ষ কোটি বৃদ্ধি করে সরকার কায়নাত কায়নামদার তাজেদারে মদিনা রহমত কে খজিনা কলবে সুরুরে মদিনা হুজুর নবী করিম রহুরিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি দরবারে পাকে পৌঁছাই দাও। আল্লাহ তমাম সাহাবায়ে কেরাম বিশেষ করে যার উদ্দেশ্যে মাহফিল সাজানো হয়েছে খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছাই দাও। খলিফাতুল মুসলিমিন সাইয়েদানা ফারুক আজম হযরত ওসমান জিন্নুরাইন হযরত হায়দার কররার মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে পৌঁছাই দাও। সমস্ত তাবিন তবে তাবিন খুলাফা রাশিদিন আম্মে মুস্তাহাদিন মুকদ্দিমিন জান্নাতুল মাওলা জান্নাতুল বকি রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের দরবারে পৌঁছাই দাও। আলে বাইত রাসূল হাসনাইন করিমাইন ইমামে আলী মাকাম সাইয়দুস শাহাদা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে পৌঁছাই দাও। হুজুর সাইয়েদানা গাউস পাক মাহবুব সুবহানে কিন্দ্রাশন নূরানি গাউস সামদানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে পৌঁছাই দাও। মুসমা সালাওয়াত রাসূল খলিফায়ে শাদিরান খাজা আব্দুর রহমান চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রী কুরআন কাদরী রহমাতুল্লাহ আলাইহি গাউস জামান মুর্শিদানা মাওলানা মারজানা আউলাদ রাসূল আল্লামা হাফিজ কারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছাই দাও। মাই সাহাবার দরবারে পৌঁছাই দাও। গরীব নওয়াজ বন্দ নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সুবমাস বীর হাসান সিন্ধির দরবারে পৌঁছাই দাও। মুজাদ্দিদিন মিল্লাত ইমামে ইশকে মোহাব্বত দরিয়ায়ে রহমত হযরতে ইমামে আহমদ রেজা খান ফাজল বেলবী আলা হযরতে দরবারে সওয়াব পৌঁছাই দাও। আল্লাহ গো সালাম মেসিকে সৈয়দ মরা আব্দুল্লাহ মেজবান্ডারি গোলাম রহমান মেজবান্ডারি দলাসুল মেজবান শাহ জাইজিল হক মেজবান্ডারি দরবারে পৌঁছাই দাও। আশিক রসুল সানি ওয়াইসুল করনি আল্লামা গাজী শের বাংলার দরবারে পৌঁছাই দাও।
সাংসদের শ্যামনাথ খাজা মুফতি গরিবুল্লাহ সাহেব বর্তমান স্ক্রিনশট জুনজানুদ্দিন শাহ সুলতানা আরফিন বাজি মুস্তফা খাজা কালু শাহ হযরত শাহজামান শাহ কামাল শাহ মোহসিন আউলিয়া দরবারে পৌঁছে দাও সুলতান মশাইখ হযরত হাফেজ মনিরউদ্দিন শাহ নুরুল্লাহ হযরতে গাজী মুশা সুফি আমানুল্লাহ শরীফ পাক বখশিশ করো হযরতে শাহাবউদ্দিন শাহ হযরতে জাফর আলী মানবের রূহ পাক বখশিশ করো তমাম বুজুরগান দিন আল্লাহর ওয়ালি মুমিন ওয়াল মুমিনাত মুসলিমিন ওয়াল মুসলিমাত রব্বুল আলামিন এই মাহফিলকে সাজাবার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছেন যারা যেভাবে হা দিয়ে দিয়েছেন আল্লাহ যাদের মা বাবা যাদের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন উস্তাদ ইকরাম আল্লাহ আমাদের যত মুরিব্বিয়ান ইকরাম আল্লাহ পুকুর পারে মসজিদের পাশে বিরান জায়গায় আল্লাহ কবরস্থ হয়েছে তাদের রিপ পাকে পৌঁছাই দাও মসজিদের জানবে কবরস্থানে যারা শহীদ হয়েছেন তাদের রিপ পাকে পৌঁছাই দাও রব্বুল আলামিন আজকের মাহফিল উসিলায় প্রত্যেকের জীবন ও জিন্দেগির গুনাহ মাফ করে দাও তাদের কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দাও কিয়ামত পর্যন্ত কবরকে আরামের জিন্দেগি বানিয়ে দাও আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওয়াসিলা বানিয়ে দি আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলে দোয়া চেয়েছেন সভাপতি সাহেব জনাব খাজী নূর মোহাম্মদ সাহেব তার হায়াতে তৈবা নসিব করো তার খালার জীবনের সমস্ত গুণ মাফ করে দাও তার পরিবারের উপর খাস রহমত দান করো আল্লাহ বিশেষ করে মোহাম্মদ মহিউদ্দিন দোয়া চেয়েছেন তার সমস্ত এক উদ্দেশ্য পূর্ণ করে দাও তার বাবা ইসাক সিকদার তার মা সহ তার পরিবার বাচ্চা পুত্রের হায়াত কেলম্বা করে দাও তাদের কাজ পরিবার জমিনে বলা থেকে হেফাজত করো আল্লাহ মোহাম্মদ আলমিন দোয়া চেয়েছেন তার উপর তার পরিবার ছেলেমেয়ের উপর বিদেশে যাওয়ার জন্য নিয়ত করেছেন আল্লাহ বিদেশে যাওয়ার পথে সমস্ত বাধা দূর করে দাও আল্লাহ সহজ ভাবে সবকিছু ঠিকঠাক হওয়ার তৌফিক দান করো আশরাফুলের মা বাবা ভাই ব্রাদার প্রত্যেকের হায়াতকে লম্বা করে দাও মোহাম্মদ মোহসিনের মামা বেঁচে আছে আল্লাহ মোহাম্মদ বেলাল সহ তার পরিবার প্রত্যেকের উপর খাস রহমত দান করো মোহাম্মদ রিদওয়ানের বাবা মরহুম ইলিয়াসের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ এইভাবে করে যে সমস্ত মেয়েরা আজকের মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করেছেন খাটনি মেহনত শ্রম দিয়েছেন পরিশ্রম করেছেন সারাদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এই সমস্ত স্বেচ্ছাসেবক ভাইদেরকে কবুল করে নাও প্রত্যেকের হায়াতকে লম্বা করে দাও তাদের আপন আপন ঘরবাড়ি খাস রহমত দান করো বিশেষ করে অনেকে দোয়া চেয়েছেন বিশেষ করে বিএম গোসারি সহ অনেকে দোয়া চেয়েছেন আমি গুনাহগার নালায়েকের কাছে আল্লাহ প্রত্যেকের হকের মধ্যে দোয়া কবুল করে নাও রব্বুল আলামিন এই মাহফিলকে আল্লাহ আজ থেকে জারি এবং সারি করে দাও আল্লাহ ভাইদের অন্তরে ইমানি জজবা দান করো মৃত্যুকাল পর্যন্ত সুন্নিয়াতের মধ্যে অটল থাকার তৌফিক দান করো রব্বুল আলামিন আল্লাহ অসংখ্য মেয়েরা আল্লাহর আমির বিজনকে হারাম করে আর জুমার রাত তোমার ঘরে বসে হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বাইরা কোন উদ্দেশ্য নিয়ে মকাসাদ নিয়ে হাত বাড়িয়েছেন মাওলা আল্লাহ প্রত্যেকের মনের মকাসাদ পূর্ণ করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস রহমত দান করো মারামারি হানারে অশান্তি দূর করে দাও আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তফা নসিব করো রব্বুল আলামিন আইলে সুন্নাত ওয়াল জামাতকে বলে বারা করে দাও আল্লাহ গৌসিয়া কমিটি বাংলাদেশকে বলে বালা করে দাও বাংলাদেশ টাইম যুব সংসদ ছাত্র সেনাকে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে সুন্নিয়াতের আল্লাহ এই রাস্তার মধ্যে সাবিত কদম রাখার তৌফিক দান করো রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করো রব্বুল আলামিন আল্লাহ আমার প্যারা নবীর উসিলায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার রুসিলায় কুরআন হাদিস রুসিলায় মিলাদ পাক রুসিলায় সমস্ত দোয়াত মুনাজাত কবুল আর মঞ্জুর করো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে আল্লাহ তুমি হেফাজত কর মাওলা মৃত্যুকাল পর্যন্ত সুন্নিয়তের পক্ষে কথা বলার তৌফিক দান করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا سهل يا الهي علينا كل صوم بحرمه سيد الابرار
সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়্যিল আমিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বাক্কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। বাজিসের বাদামার বাদ দেয়া।